হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টারে ভাই বোনদের জন্য। তো তোমাদের মধ্যে অনেকেই কিন্তু আমার কাছে মেসেজ করে জানতে চেয়েছিলে বা ফোনে অনেক সময় জানতে চাও যে দাদা আমাদের ট্রান্সফারের নোটিশ কবে পাবলিশ হবে, ঠিক আছে, ট্রান্সফারের নোটিশ কবে বেরোবে, কারা ট্রান্সফারের জন্য যোগ্য, ঠিক আছে, কারা কলেজ চেঞ্জ করতে পারবে, হ্যাঁ, কারা ব্রাঞ্চ চেঞ্জ করতে পারবে, প্রত্যেকটা বিষয় নিয়ে এই ভিডিওতে আমি কথা বলবো। মানে তোমাদের যে ট্রান্সফার রিলেটেড যে সমস্ত ডাউটস থাকে বা ট্রান্সফার রিলেটেড যে তোমাদের সমস্ত কোয়ারিজ এই মুহূর্তে মনের মধ্যে ঘোরাফেরা করছে, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো। ভিডিওটা হচ্ছে 4 থেকে 5 মিনিট আমি তোমাদের সময় নেব, তাই সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। দেখার পরে এই সম্পর্কিত বিষয়ে তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ থাকে ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। তো চলো, প্রথমেই হচ্ছে ট্রান্সফার নোটিশ কবে প্রকাশিত হবে। তো তোমরা এই মুহূর্তে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, কিছুদিন পরেই কিন্তু তোমাদের সেমিস্টার এক্সাম আছে। সেমিস্টার এক্সাম কমপ্লিট হওয়ার পরে তোমরা যখন থার্ড সেমিস্টারে উঠবে, থার্ড সেমিস্টারে পড়াকালীন তোমাদের যে ফার্স্ট ইন্টারনাল হয়, তো এই ফার্স্ট ইন্টারনালের কিছুটা দিন আগে তোমাদের নর্মালি হচ্ছে নোটিশ পাবলিশ হয়, ঠিক আছে। এর আগের বছর সেই রকমটাই হয়েছে, আর তার আগের বছর অর্থাৎ 2022 কিন্তু কোনো ট্রান্সফার নোটিশ কিন্তু স্টেট কাউন্সিল থেকে পাবলিশ হয়নি। বোঝা গেল কোন সময়টা তোমাদের ট্রান্সফারের নোটিশ পাবলিশ হবে? তোমরা যখন এই মুহূর্তে সেকেন্ড সেমিস্টারে যারা পড়ছো, তোমরা যখন থার্ড সেমিস্টারে উঠবে, তো থার্ড সেমিস্টারে ওঠার পর তোমাদের যে ফার্স্ট ইন্টারনাল কলেজে যেগুলো কন্ডাক্ট হয়, তো মোটামুটি তার আশেপাশের টাইমে তোমাদের ট্রান্সফার নোটিশ কিন্তু পাবলিশ হবে। কারা ট্রান্সফারের জন্য যোগ্য? দেখো, আগের বছর যে ট্রান্সফার যে যারা অ্যাপ্লাই করেছিল, ঠিক আছে, তো ট্রান্সফার নিয়ে কিন্তু বহু সমস্যা তৈরি হয়েছিল, বহু টেকনিক্যাল গ্লিচ কিন্তু ওই সময় তৈরি হয়েছিল, ঠিক আছে। তো যার জন্য অনেকের কাছেই কিন্তু এই স্পষ্ট ধারণাটা নেই, যে অনেকেই যেমন এই প্রশ্নটা করো, দাদা আমার ফার্স্ট সেমিস্টারে যদি ইয়ারব্যাক থাকলে তো হবেই না, ফার্স্ট সেমিস্টারে যদি তোমার ইয়ারব্যাক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ট্রান্সফারের জন্য সে যোগ্য না। অনেকের প্রশ্ন থাকে যে ফার্স্ট সেমিস্টারে যদি আমার সাপ্লি থাকে কোনো একটা সাবজেক্টে বা দুটো সাবজেক্টে বা তিনটে সাবজেক্টে, হ্যাঁ, আমি এই মুহূর্তে সেকেন্ড সেমিস্টারে পড়ছি, যখন থার্ড সেমিস্টারে উঠবো তখন কি আমি ব্রাঞ্চ বা আমি ট্রেড চেঞ্জ কি করতে পারবো, মানে কলেজ চেঞ্জ কি করতে পারবো? তো দেখো, আগের বছর যে নোটিশ পাবলিশ করেছিল স্টেট কাউন্সিল, সেখানে কিন্তু ক্লিয়ারলি কিছু মেনশন ছিল না যে ফার্স্ট সেমিস্টারে যাদের ব্যাকলগ আছে বা সাপ্লি আছে তারা অ্যাপ্লাই করতে পারবে না। অথচ তারা কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে পেরেছিল, কিন্তু যখন স্টেট কাউন্সিল থেকে যখন সাকসেসফুল ক্যান্ডিডেটদের যারা ট্রান্সফারের জন্য এলিজেবল হয়েছিল, ঠিক আছে, ট্রান্সফারের যে লিস্ট পরে পাবলিশ করেছিল স্টেট কাউন্সিল, সেখানে দেখা গিয়েছিল যে সকল ছাত্রছাত্রীদের ফার্স্ট সেমিস্টারে সাপ্লি ছিল কোনো সাবজেক্টে তাদের কিন্তু ওই লিস্টে নাম ছিল না। অথচ নোটিশে কিন্তু ক্লিয়ারলি কিছু মেনশন ছিল না, সবাই অ্যাপ্লাই করতে পেরেছিল, কিন্তু যখন লিস্ট যখন পাবলিশ হলো তখন দেখা গেছে যাদের ফার্স্ট সেমিস্টারে সাপ্লি ছিল তাদের কিন্তু নামগুলো ওখানে আসেনি। তাই একটা জিনিস ওখান থেকে স্পষ্ট আমরা বলতে পারি যে ফার্স্ট সেমিস্টারের মোটামুটি যাদের সাপ্লি আছে তারা কিন্তু মানে তোমরা কিন্তু ট্রান্সফারের জন্য কিন্তু এলিজেবল না। নেক্সট হচ্ছে যারা এই মুহূর্তে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের এই যে পরীক্ষা তোমরা দেবে, পরীক্ষার পর তোমাদের ধরো রেজাল্ট বেরোতে ধরো অনেকটা মানে মোটামুটি ধরো 3 মাস মতো তো টাইম লাগবে, 2.5 মাস 3 মাস, তার আগেই কিন্তু তোমাদের ট্রান্সফারের নোটিশটা চলে আসে। এবার অনেকের প্রশ্ন থাকতে পারে, দাদা সেকেন্ড সেমিস্টারে আমি যদি ব্যাকলগ পাই বা সেকেন্ড সেমিস্টারে যদি আমার সাপ্লি আসে বা সেকেন্ড সেমিস্টারে যদি আমার ইয়ারব্যাক চলে আসে। দেখো, সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে নিয়মটা কীরকম, যেহেতু তোমার যখন নোটিশ পাবলিশ হচ্ছে বা এই সমস্ত যে ট্রান্সফারের যে প্রসিডিওরগুলো যখন কন্ডাক্ট হয় তখনও পর্যন্ত কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হয় না। তাই যাদের ধরো ফার্স্ট সেমিস্টারে কোনো সাবলি ট্যাপলি নেই, তারা মানে যখন থার্ড সেমিস্টারে যখন উঠছে তখন তারা কিন্তু ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখা গেল কোনো একটা ক্যান্ডিডেটের ধরো দেখা গেল সে ইয়ের জন্য ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করলো, অ্যাপ্লাই করার পরে সে হয়তো সাকসেসফুলি ব্রাঞ্চ চেঞ্জ করে ফেললো বা হয়তো অন্য কোনো কলেজে সে চান্স পেলো, সেখানেও হয়তো চলে গেলো। পরে দেখা গেল থার্ড সেমিস্টারে ধরো পড়তে পড়তে যখন তার সেকেন্ড সেমিস্টারে যখন রেজাল্ট বেরোবে, ঠিক আছে, সেকেন্ড সেমিস্টারের রেজাল্টে দেখা গেলো কোনো একটা ক্যান্ডিডেট ধরো ইয়ারব্যাক পেয়ে গেছে, ঠিক আছে, তাহলে কিন্তু তাকে তার যে পুরনো ইনস্টিটিউটে সে পড়তো, পুরনো যে ব্রাঞ্চে সে পড়তো তাকে কিন্তু সেখানে ফিরে যেতে হবে, ঠিক আছে। যদি কারো দেখা গেলো সেকেন্ড সেমিস্টারের রেজাল্টের পর কোনো ক্যান্ডিডেটের একটা সাবজেক্টে ধরো ব্যাকলগ চলে এসেছে, মানে সাপ্লি চলে এসছে, ঠিক আছে, ব্যাক চলে এসছে, তো সেক্ষেত্রেও তাকে কিন্তু তার পুরনো যে ইনস্টিটিউট সেখানে কিন্তু ফিরে যেতে হবে, ঠিক আছে। তাদের ক্ষেত্রে কিন্তু ট্রান্সফার মানে হওয়া সত্ত্বেও যদি তাদের সেকেন্ড সেমিস্টারের ব্যাক বা সেকেন্ড সেমিস্টারে যদি কারোর ইয়ারব্যাক চলে আসে তো সেক্ষেত্রে কিন্তু তাকে আবার পুরনো জায়গায় কিন্তু ফিরে যেতে হবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। নেক্সট হচ্ছে কারা কলেজ ট্রান্সফারের জন্য যোগ্য, কারা ব্রাঞ্চ ট্রান্সফারের জন্য যোগ্য। দেখো, আমি আগের বছর যতটুকু দেখেছি বা যতজনের আমি মানে এই যে ট্রান্সফারের ব্যাপারে হেল্প করেছি, আমি যতগুলো অবজার্ভ করেছি যে তোমার যখন তুমি দেখা গেলো তোমাদের একটা পোর্টাল ওপেন হয়, ঠিক আছে, এই যে অফিশিয়াল ওয়েবসাইটটা তোমরা দেখছো, এই অফিশিয়াল ওয়েবসাইটে তোমাদের একটা পোর্টাল ওপেন হবে, সেখানে তুমি ক্যান্ডিডেট মানে লগ ইন ডিটেলস দিয়ে তুমি যখন লগ ইন করবে তো তোমার আন্ডারে কতগুলো কলেজ আছে, ঠিক আছে, সেগুলো কোনো কোনো ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখলাম তার ডিস্ট্রিক্টের কলেজগুলো দেখাচ্ছে, কোনো কোনো ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখলাম যে মানে বিভিন্ন স্টুডেন্টদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কলেজ দেখিয়েছে, ঠিক আছে। আগের বছর অবশ্য কিছুটা টেকনিক্যাল সমস্যার জন্যও প্রবলেম হয়েছিল, আশা করি এই বছর
বছর সেই টেকনিক্যাল প্রবলেম থাকবে না। তো ওখানে মোটামুটি তোমার যতগুলো অপশন দেখাবে, ঠিক আছে, ট্রেড ওয়াইজ বা কলেজ ওয়াইজ, সেই অপশনগুলোই কিন্তু তুমি চুজ করতে পারবে, বুঝতে পেরেছো? এই হচ্ছে বিষয়। এবার ইন জেনারেল তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো, দাদা আমি যদি নিজের কলেজে যদি ব্রাঞ্চ চেঞ্জ করতে পাই করতে চাই, আমি কি পারবো? ডেফিনেটলি পারবে। তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো, দাদা আমি বর্তমানে যে কলেজে পড়ছি অন্য একটা কলেজে যদি সেম ট্রেড নিয়ে পড়তে চাই, আমি কি পারবো? ডেফিনেটলি পারবে। এবার তুমি যদি আমাকে প্রশ্ন করো যে দাদা আমি বর্তমানে যে কলেজে পড়ছি অন্য আরেকটা কলেজে, ধরো এই একটা আমি ধরো জলপাইগুড়ি পলিটেকনিকে ধরো তুমি এই মুহূর্তে পড়ছো, এবার তুমি বললে আমি কোচবিহার পলিটেকনিকে যাব, জলপাইগুড়ি পলিটেকনিকে ধরো তুমি সিভিল নিয়ে পড়ছো, তুমি আমাকে প্রশ্ন করছো কোচবিহার পলিটেকনিকে গিয়ে তুমি মেকানিক্যাল নিয়ে পড়বে, ইজ ইট পসিবল? এটা কি সম্ভব? ইন জেনারেল এটা কিন্তু সম্ভব হয় না, ঠিক আছে। তবে ওই যে বললাম যে আগের বছর কিন্তু বিভিন্ন ধরনের, মানে আমি হয়তো যখন লগ ইন করছি তখন হয়তো কোনো একটা ক্যান্ডিডেটের প্রোফাইলে হয়তো দুটো কলেজ শো করছে, মানে দুটো অপশন সে চুজ করতে পারবে, আবার সে যখন নিজে যখন লগ ইন করছে তখন চারটা কলেজ শো করছে, ঠিক আছে। বিভিন্ন স্টুডেন্টদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের জিনিসপত্র শো করছিল আগের বছর, ঠিক আছে। তো যার জন্য বিষয়টা একটু মানে ধোঁয়াশার মধ্যে আগের বছর ছিল, তো আশা করি এই বছর নিশ্চয়ই সিস্টেমটা অনেক আপগ্রেড হবে, এবং এই বছর আগের বছর যে সমস্যাগুলো স্টুডেন্টদের ফেস করতে হয়েছিল সেটা এই বছর তোমাদের হবে না। আর এই বছর যখন তোমাদের স্টুডেন্ট ট্রান্সফারের যখন নোটিশ পাবলিশ হবে তখন অবশ্যই তোমাদেরকে আমি কীভাবে কী করতে হয় না করতে হয় একদম ডিটেল যে গাইড, ঠিক আছে, মানে প্রপার যে গাইডেন্স সেটা তুমি আমার চ্যানেল থেকে হচ্ছে পেয়ে যাবে প্রপারলি, ওকে। এই মুহূর্তে তোমাদের কাজ হচ্ছে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাটা ভালো করে দেওয়া। সেকেন্ড সেমিস্টারে যদি কারোর সাপ্লি বা ইয়ারব্যাক চলে আসে তাহলে কিন্তু তাদের সাকসেসফুলি ট্রান্সফার হওয়ার পরেও কিন্তু তাদের পুরনো ইনস্টিটিউটে ফিরে আসতে হবে। আগের বছর কিন্তু এটা খুব দুর্ভাগ্যজনক একটা ঘটনা, অনেকেই কিন্তু নতুন কলেজে বা নতুন ট্রেডে পড়াশোনা শুরু করে দিয়েছিল, তারপরে যখন স্টেট কাউন্সিল যখন লিস্ট পাবলিশ করলো তখন দেখা যাচ্ছে যে বহু ছাত্রছাত্রীদের আবার পুরনো ইনস্টিটিউটে ফিরে যেতে হচ্ছে। তো আশা করি এন্টায়ার যে তোমাদের কলেজ ট্রান্সফার বা ব্রাঞ্চ ট্রান্সফার রিলেটেড যে কোয়ারিজগুলো ছিল একটা ভিডিওতে আমি কভার আপ করলাম। এরপরে যদি তোমাদের কোনো ধরনের কোনো সমস্যা থাকে ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।